তাইওয়ানকে ঘিরে 24 ঘন্টায় চীনের রেকর্ড সংখ্যক 14টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। অর্থাৎ তাইওয়ানকে চারিদিক থেকে ঘিরে ফেলতে চাইছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দ্বারা এটি তাইওয়ানকে ভয়ভীতি প্রদর্শনের সর্বশেষ লক্ষণ। এর আগে গত সপ্তাহের শুরুতে চীনের বেশ কয়েকটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। চীনের এইসব কর্মকাণ্ডকে অঞ্চলটিতে তাদের সামরিক তৎপরতা বাড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে করছে মার্কিন বিশ্লেষকরা। যেকোনো সময় পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। চীন যেকোনো সময় বড় ধরনের সামরিক অভিযানও পরিচালনা করতে পারে, এমনটা আশঙ্কা করছে বিশ্লেষকরা। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষার জন্য প্রায়শই চীনের যুদ্ধবিমান শনাক্ত করে দ্বীপটির কর্তৃপক্ষ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে বেইজিং। তবে বিষয়টি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে তাইওয়ান। এ নিয়ে দীর্ঘদিন ধরে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এই দুই দেশটির মধ্যে। সেই সাথে তাইওয়ানকে আমেরিকা সমর্থন দেওয়ার পর থেকেই পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। প্রতিনিয়ত তাইওয়ান সীমান্তে চীন তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে তুলছে, নতুন নতুন অস্ত্র মোতায়েন করছে, শত শত যুদ্ধবিমান দিয়ে তাইওয়ানকে ঘিরে ফেলা হচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তাইওয়ানকে মোকাবেলা করা যায়। তবে চীনের মতো পরাশক্তিকে মোকাবেলা করার জন্য তাইওয়ানও প্রস্তুতি গ্রহণ করছে। বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করছে তারা, আর এর পেছনে সবচেয়ে বেশি কলকাঠি নাড়ছে আমেরিকা।